অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটি। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে 2021 নতুন বছরের অনেক অনেক শুভকামনা আমি আমার তরফ থেকে এবং আমার চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনের তরফ থেকে জানাই। প্রত্যেকের এই নতুন বছর যেন ভালো কাটে। তো 4 জানুয়ারি টু 10 জানুয়ারি কি সম্ভাবনা হতে চলেছে এই মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত, এই রাশিফল নেক্সট পার্টে আমি জানাবো। তুলা থেকে মীন রাশি পর্যন্ত, অর্থাৎ এ সপ্তাহে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির জন্য কি সম্ভাবনা হতে চলেছে, কোন কোন দিকে শুভ সূচনা আসতে চলেছে এবং কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে তাও এই ভিডিওতে আমি জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক সাপ্তাহিক রাশিফলের ভিডিও। 4 জানুয়ারি টু 10 জানুয়ারি কি ঘটতে চলেছে। প্রথম আসি মেষ রাশি। দেখুন, এই যে আমি রাশিফলটি অর্থাৎ সাপ্তাহিক রাশিফলটি যে আপনার সামনে প্রেজেন্ট করছি সম্পূর্ণরূপে চন্দ্রের গোচর ধরে, এটা একবারে যে সম্পূর্ণরূপে মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই সপ্তাহে কেমন যাবে তার একটা আগাম পূর্বাভাস কিন্তু আপনারা পাবেন। এবং 4 জানুয়ারি শুক্র এবং বুধের রাশি পরিবর্তনে, অর্থাৎ শুক্র যাচ্ছে ধনুরাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে যাচ্ছে এবং বুধ মকর রাশিতে প্রবেশ করছে। তো কি ঘটতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে, প্রথম আমি জানাই মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কিন্তু কর্মক্ষেত্রে প্রেশার থাকবে। প্রেমের সূচনা, নতুন প্রেম আসবে এবং এ সপ্তাহে আপনাদের গোল্ডেন কাপের সমস্যাটা থাকছে এবং এটা সপ্তাহের শেষের দিকে গোল্ডেন কাপের ঠান্ডা দিকটা একটু আপনাদেরকে ভুগাবে। দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি মধ্যম, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা এবং কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এ সপ্তাহে আপনাদের হবে, আপনি যদি হন মেষ রাশির মানুষ। এরপরে আসি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গায় তৈরি করছে, অর্থাৎ সন্তানের জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো। ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো ভাগ্যের সাপোর্ট। আকস্মিক প্রাপ্তির জায়গাটা, ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে এবং পরিবারের ক্ষেত্রে কোনো শুভ বার্তা এ সপ্তাহে আসার সম্ভাবনা থাকছে। শিক্ষার দিকটা মোটামুটি ভালো, কর্মের জায়গাটা আপনাদের ভালো, অর্থাৎ কর্মক্ষেত্রে প্রেশার থাকবে। প্রেমের জায়গাটা, দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে, আপনি যদি বৃষরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং লটারি পাওয়ার সম্ভাবনা থাকছে, লটারি শেয়ার থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে গোল্ডেন কাপের সমস্যা থাকছে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগা জায়গাটাও নির্দেশ করছে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার জায়গা কিন্তু থাকছে। আর্থিক স্থিতিটা আপনাদের মধ্যম, নতুন কর্মের সুযোগটা আপনি যদি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে আসবে, নতুন কর্মের সুযোগ বা কোনো কিছু কেনা এটাও কিন্তু থাকছে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আকস্মিক ধন প্রাপ্তির জায়গা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে কিন্তু প্রেশার আপনাদের থাকবে কিন্তু কর্ম পাবেন,
বা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখের জায়গা তৈরি হচ্ছে এবং গোল্ডেন কাপের সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে, আপনি যদি কর্কট রাশি মানুষ হন, সন্তান সুখের জায়গায় থাকছে। ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে মধ্যম, তবে পরিবারে কোনো সুখবর সুসংবাদ আসার জায়গাটা কিন্তু থাকছে। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, বিবাহের সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এ সপ্তাহে। যোগাযোগগুলো এবং ধনের দিকটা কিন্তু আপনাদের ভালো। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শত্রু বিজয় আপনারা করবেন, আপনাদের শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আসবে, আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা ভালো, পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে ডেভেলপমেন্ট করবে, প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, নতুন প্রেম কানেকশানটা কিন্তু আপনাদের আসবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, আর্থিক স্থিতিটা আপনাদের মোটামুটি ভালো, কর্ম জায়গাটা কর্ম পাবেন কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার কিন্তু থাকবে, অর্থাৎ কলিগদের সাথে মতবিরোধ বা কর্মক্ষেত্রে বসের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর হওয়ার জায়গাটা কিন্তু থাকছে। এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো, কিছু সুখবর সুসংবাদ আপনাদের কিন্তু আসার সম্ভাবনা থাকছে আপনি যদি হন সিংহরাশি মানুষ। এরপরে আসি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গায় তৈরি করছে, শরীরগত দিকটা ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গোল্ডেন কাপের সমস্যা আপনাদেরকে একটু হলেও ভোগাবে, ভাগ্যের সাপোর্ট পাওয়া, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু হলেও মতান্তর এ সপ্তাহে দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, প্রেমের কানেকশানটা আপনাদের ভালো, ব্যবসার দিক থেকে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবেন, অর্থাৎ ব্যবসার দিকে আপনাদের যথেষ্ট উন্নতি হবে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো, আকস্মিক প্রাপ্তির জায়গাটা এবং কিছু কিছু ক্ষেত্রে খুশির সংবাদ এ সপ্তাহে আপনাদের আসবে, অর্থাৎ ভালো শুভ সংবাদ কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে আপনি যদি হন কোন রাশির মানুষ। এবং ধনের দিকটা কিন্তু আপনাদের ভালো এবং ব্যবসার দিকটা যথেষ্ট এ সপ্তাহে ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। নমস্কার।